নমস্কার, সুপ্রভাত। খোলা জানালায় আপনাদের স্বাগত জানাই। আজকে খোলা জানালায় আমাদের সঙ্গে খুব জনপ্রিয় একজন সঙ্গীত শিল্পী, এই প্রজন্মের সীমা ঘোষ। সীমাকে বহুবার বহু মঞ্চে বহু চ্যানেলে আপনারা দেখেছেন। আজকে শুধুমাত্র আলাপচারিতা নয়, একেবারে খালি গলায় দু একটি উদাত্ত কণ্ঠে গান শুনে নেব সীমার। কেননা সীমা সাধারণত মিঠো গানের সঙ্গীত শিল্পী হিসেবে ইতিমধ্যে জনপ্রিয়তা অর্জন করেছেন, যাকে আমরা বলি লোকগান। সীমা আমার খুব প্রিয় বোন, আমার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক। সীমা, তোকে স্বাগত জানাই। আজকে খুব ভালো লাগছে যে তোর গান শুনতে অভ্যস্ত সাধারণত আমরা যারা, আজকে একটু অন্য সীমাকে সঙ্গে পাবো। প্রথমেই তোকে জিজ্ঞাসা করি, এই যে ধর গান শেখা, এই গান শেখার গল্পটা একটু বল। বাড়িতে কবে থেকে শুরু করলি, কার কাছে শুরু করলি? যদি একদম প্রথম থেকে বলি, গান আমার শুরু আমার হাতে খড়ি যেটা, আমার বাবার কাছে। আচ্ছা। তখন আমার ওই 3.5-4 বছর বয়স, মানে আমি তখন ভাত পেতাম না হারমোনিয়ামে, বেলোতে বাবা টেনে দিত, আমি গুলো বাজাতাম। তো এরকম শুরু। তারপরে আস্তে আস্তে যেরকম একটু বড় হওয়ার সাথে সাথে একটু সামনের কাছাকাছির ভিতরে, আমি তো খুব গ্রামে বড় হয়েছি, তো ওখানে সাধারণত খুব ভালো টিচার পাওয়া যেত না। যাই হোক, যাদের কাছে পেয়েছি বেসিক যেটা, সেটা আমি ওখানেই শিখেছি। তো তোর গ্রামের বাড়ির কাছে? হ্যাঁ, গ্রামের বাড়িতে। তবে কবে থেকে কলকাতায় যাতায়াত করলি, কবে থেকে কলকাতার বিভিন্ন গুরুর, আমি জানি বহু নামী গুরুর সঙ্গে তোর, নামী গুরুর কাছে তোর শেখা এবং তাদের সঙ্গে পারফর্ম করা, বাংলাদেশ গেছিলি, সবটা মিলিয়েই শুনবো আজকে। তারপর কবে এলি কলকাতায়? কলকাতাতে খুব বেশি দিন আসি। আচ্ছা আচ্ছা। আমার গুরু অভিজিৎ বোস, লোক গানের আমার গুরু অভিজিৎ বোস, তো ওনার কাছে আমি 2015-তে। আচ্ছা, 2015। ওনার কাছে আমি তখন থেকে কি কলকাতায় আসা শুরু করলি? তখন থেকে আমার কলকাতাতে শেখা শুরু। আচ্ছা, তার আগে পর্যন্ত ওইখানে? আমি আমার শ্বশুর বাড়িতে, আমার অনেক দিন গান বাজনাটা গ্যাপ হয়ে গিয়েছিল বিয়ের পরে, প্রায় দীর্ঘ 13-14 বছর। বাবা। তারপরে আবার আমি নতুন করে শুরু করি তোমার 2008-09 থেকে। আচ্ছা। আবার ওই হারমোনিয়াম নিয়ে বসা, যেটা করা চর্চা আস্তে আস্তে, মানে গানটা তো সবসময় ভালোবাসার জায়গাতে সঙ্গে ছিল, মানে হারমোনিয়ামে না থাকলেও আমার মনের মধ্যে, সবসময় আমি গাইতে না পারলেও সেভাবে না, কিন্তু আমার মনের মধ্যে বা আমার শোনা, আমার সবসময় কিন্তু মানে গানের মধ্যেই আমি ছিলাম। তারপরে 2015-তে তুই লোকসঙ্গীত শিখতে আসলি। তোর লোকসঙ্গীত, দেখ গানের তো অনেক ধারা আছে, সেখানে লোকসঙ্গীত শেখবার ইচ্ছেটা হলো কেন, কিভাবে ভালোবাসাটা জন্মালো? সেটা বলা খুব মানে আমার কাছে কঠিন ব্যাপার, কারণ কবে লোকসঙ্গীতটাকে আমি ভালোবেসে ফেলেছি সেটা আমি নিজেও জানি না। মানে আমার কেন জানি না, ছোট থেকেই হয়তো আমি গ্রামে বড় হয়েছি বলে এটাও হতে পারে, কিন্তু ওই যে একটা সরলতা গ্রামের, ওই যে মাটির গন্ধ, সমস্ত কিছু প্রাকৃতিক ব্যাপার যেমন তেমন, এবং লোকসঙ্গীতে আরো অনেক কিছু আছে, তোমার দেহতত্ত্ব বলো, আত্মতত্ত্ব বলো, গুহতত্ত্ব, সবটাই, সমস্ত কিছুই আছে, এবং সবটাই মনে হয় শুনলে মনে হয় যে কিছুটা নিজের কথা ওখানে পাওয়া যায়, বা সেখানেও যেন মনে হয় যে এখানে, আরে এখানে তো মনে হচ্ছে আমার, আমি আমি তো এটা বলতে চেয়েছিলাম, এটা আমার কথাই। তুই একটা গান শোনো না, একটা গান শুনি। হ্যাঁ, আমি আমার স্যারের সাথে, মানে তোমার অভিজিৎ স্যারের সাথে আমি একটা ফোক অ্যালবাম করলাম, মানে আমি স্যার আর কি ব্যবস্থা করলাম। আচ্ছা আচ্ছা। তো সেই অ্যালবাম থেকে একটা শোনাবি? হ্যাঁ, অ্যালবাম বলতে এটা আমি নিজস্ব, আমার ইউটিউব চ্যানেল আছে। বাহ বাহ বাহ। তো আমার নিজস্ব একটা ইউটিউব চ্যানেল খুলেছি এই 1 বছর হলো। বাহ, ইউটিউব চ্যানেলের লিংকটাও আমাদের বলবি, কিন্তু আগে গানটা শোনা। হ্যাঁ। কত রং বেরং এর ঘর বানাইছে দিনো বন্ধু কারিগর, হাটে কোটোরা নয় দরজা দেখি তে সুন্দর,
হাটে কোটোরা নয় দরজা, দেখিতে সুন্দর ও মন ভাই, ঘরখানা ভাই তিন তলা, মধ্যে মধ্যে কলের জোড়া, চতুর্দিকে বেড়া দিয়া পড়িছে আন্ধার। ও মন ভাই, ঘরখানা ভাই তিন তলা, মধ্যে মধ্যে কলের জোড়া, চতুর্দিকে বেড়া দিয়া পড়িছে আধার। উপর তলায় কোট কাচারি, মাঝের তলায় মজুদ ধারি, উপর তলায় কোট কাচারি, মাঝের তলায় মজুদ ধারি, নিচের তলায় করে লেনা দে দেখিতে সুন্দর। কত রং বেরঙের ঘর বানাইছে দিন বন্ধু কারিগর, আট কোটোরা নয় দরজা, দেখিতে সুন্দর। এটা আমার স্যারের সাথে করা। হ্যাঁ, ওনার অ্যারেঞ্জমেন্ট মানে উনি উনি দাঁড়িয়ে থেকে সবটাই করেছেন, তো তোর কে আমাকে রেকর্ডিংটা করেছে, এবং ইউটিউবে ওনার সাথেই আমার পুরো ওই শুটের সময় মানে রেকর্ডিং এর সময় যে পার্ট মানে উনি আমাকে করাচ্ছেন সেটাই। তোর ইউটিউব চ্যানেল যদি আমাদের দর্শক যারা শুনছেন, দর্শক শ্রোতা তারা দেখতে চান, কিভাবে সে লিংকটা পেতে পারে একটু বলে দে। ঘোষসীমা 1978@ সীমার গান মানে এখন তো শুধু খালি গলায় আমরা সীমাকে পাচ্ছি, তো সীমার বিভিন্ন যে কাজকর্ম সেই কাজকর্মগুলো যদি আপনারা সরাসরি দেখতে চান ইউটিউবে গিয়ে যে কোনো সময়, অবশ্যই ওই ইউটিউব লিঙ্কটা বলে দিল, আপনারা দেখতেই পারেন। কেননা বুঝতেই পাচ্ছেন ওর গানের যে রেঞ্জ, সে রেঞ্জ গলার যে রেঞ্জ সেটা শুনে যে লোকসঙ্গীতের জগতে ও যতটুকু জায়গা করেছে আপনাদের আশীর্বাদে এবং শুভেচ্ছায় আরও বেশ একটা জায়গায় জুড়ে যাবেও। দেখ, দীর্ঘ 12-13 বছর গান বাজনা বন্ধ, সেখান থেকে নতুন করে প্রথম আমার মনে হয় তোরটা শুনে সবাই যদি একটু অনুপ্রাণিত হয়, প্রথম তুই যখন আবারও ভাবলি যে আমার গান করতে হবে, মানে সঙ্গে গান ছিল সেটা আবার দর্শকদের কাছে আমি পৌঁছে দেবো, এরকম সবাই আমার গান শুনবে এবং বাহবা দেবে এবং তাদের গান শুনিয়ে আমি আনন্দ দেব, তো সেই সময়টা কতটা তোর কাছে কঠিন ছিল, পরিবার এবং পারিপার্শ্বিক কাদের সহযোগিতা পেয়েছিলি? প্রথম আমি যার সহযোগিতা পেয়েছি সেটা হচ্ছে আমার হাজবেন্ড। হুম, তো ও যদি আমাকে না এই গান করার ব্যাপারটা মানে আমার সাথে না থাকতো তো আমি করতেই পারতাম না। সাপোর্টটাও দিয়েছে, সেটা মেন্টালি সাপোর্টটাও দিয়েছে, এবং আমার এগিয়ে যাবার যে যেটা যে কোনো সময় মনে হয়েছে যে আমি আরো অন্য কিছু শিখবো, ফোকটা তো শিখছি হয়তো বিজি স্যারের কাছে, যে এবারে হঠাৎ করে ইচ্ছা গেল আমি একটু কারোর কাছে ক্লাসিক শিখি বা আধুনিকটাও শিখি, রবীন্দ্রসঙ্গীতটাও করি, তো ও আমাকে কোনোদিন বাধা দেয়নি, বরঞ্চ সাপোর্ট করেছে যে না তুমি করো। তো এইভাবেই পরিবার আর ছেলে ছেলে আচ্ছা ছেলে ভীষণ ভাবে সাপোর্ট করে, মানে ওর কোনোদিন মানে কোনো কিছুতে গান ব্যাপারে ওর বা ধরো মা তুমি এখন গান গাইতে বসেছো আমায় এখন খাবার কে করে দেবে এইরকম ব্যাপার কিছু না, ওর আমার গান গাওয়ার সময় ও আমাকে কোনো রকম ভাবে ডিস্টার্ব করে না। কি ভালো ছেলে, কতটুকু জানো ও ছেলে দেখেছি আমার, অনেক বড় ও বড় ওর, হ্যাঁ অনেক বড়, ও তো গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে, তাহলে তো অনেকটা কাজ শেষ করে তারপরে আবার ও গান। আমার সত্যি কথা বলতে আমার আমাকে অনেকেই বলেছে যে তুমি ঠিকঠাক টাইমে আবার গানটা শুরু করেছো,
মানে সবটাই কমপ্লিট করে একটা মানে একদম মেয়ের যা ছেলের যা ধর দরকার। যখন আমার পড়াশু ছেলের জন্য আর আমাকে পড়াশোনার জন্য ভাবতে হয় না, না মানে ও ঠিক, যখন মাধ্যমিকটাও ওই সময় দিয়ে খুব দিয়েছে, চাপ। ওই সময় মানে ওই পর্যন্ত আমি যখন আমি বুঝলাম যে ওর পড়াশোনার জন্য বা আর কিছুর জন্য আমাকে অতটা ওকে টাইম দিতে হবে না, ও নিজেরটা বুঝতে শিখেছে, নিজের পড়াশোনার ব্যাপারটা বুঝতে শিখে গেছে, তখন তখনই আমারও আবার আমারও এগোনো শুরু হলো আর বাহ কি। বাহ, এটা কিন্তু খুব ভালো। রিসেন্ট তুই বাংলাদেশ ঘুরে এলি, বাংলাদেশে তুই অনুষ্ঠানও করে এলি, সেখানকার একটু কথা বল। বাংলাদেশ গিয়েছিলাম আমি একটা গ্রুপের হুম সাথে, হুম হুম তো NIP, হুম ওটা একটা মানে খুব ভালো একটা হুম ওদের হুম ব্যাপার, হুম তো ওদের সাথে সুযোগটা হুম পেয়েছিলাম যাওয়ার, ভীষণ ভালো সময় কেটেছিল এবং ওখানকার মানুষজনদের আন্তরিকতাটা খুব ভালো ছিল। হুম হুম আমি ঠিক, যেখানে আমিও সবাহু বহুবার গেছি করেছি, সেই হ্যাঁ, একই ব্যাপার। তো আমি যশোরে গিয়েছিলাম, আচ্ছা, তো ওদের আন্তরিকতাটা খুব, উদীচী গোষ্ঠী আহা আছে আহা, ওখানে, হুম ওনাদের হুম প্রোগ্রাম, তো হুম ওটা ওখানে ওনার প্রোগ্রামটা তোরা কি করেছিলাম। ওখানে লোকসঙ্গীতই গাইলি মূলত? আমি লোকসঙ্গীতে আচ্ছা গিয়েছি, আচ্ছা গ্রুপের আচ্ছা, সাথে গিয়েছি হুম, এক একজন এক একজন, এক একজন, হুম কিন্তু আমি লোকসঙ্গীতটাই গিয়েছি। বা এই যে এত গানের মধ্যে তো লোকসঙ্গীতের গান, সেই গান শোনাতে গিয়ে বিভিন্ন মানুষের সঙ্গে তো দেখা হয়, তো লোকসঙ্গীতের কোন আঙ্গিকের গানগুলো তুই বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে দর্শকদের মধ্যে কোন আঙ্গিকের গানগুলোকে বেশি দেখিস চাহিদা, মানে যে গানগুলো ধর বহু পপুলার সে গানগুলোই বেশি শুনতে চান, না তোর নিজস্ব কিছু ভালো লাগার গানও শোনাতে পারিস? সেটা জায়গা বিশেষে, জানো তো, আচ্ছা, মাঝে মাঝে মনে হয় আমার যে গানটা মনে বেশি আমার ভালো হুম লাগে হুম হুম সেই গানটা আমি দর্শককে শোনাতে পারছি না, আচ্ছা, কারণ দর্শকদের কিছু কিছু জায়গায় হুম থাকে হুম দর্শক মানে নতুনটা শুনতে চায় না, বুঝতে পেরেছি, একটা সময় যেখানে তারা আটকে ছিল যে হুম হুম গানগুলো পপুলার হয়েছে ওগুলোই আবারও আবারও, সেইগুলোই বারবার রিপিট হয়, বুঝতে পেরেছি, তখন তোর মন খারাপ লাগে যে আমি যে মন নতুন খারাপ কিছু গান শুনতে হয়তো চাই। লাগে না, কিন্তু আমার ইচ্ছা করলো, আমি মনে হলো এখানে এটা গাইলে ভালো হতো হুম এই হুম টাইমটা, হুম কিন্তু আবার দর্শকদের তো খুশি করাটা সব থেকে বড় ঠিক প্রয়োজন, ঠিক আমরা ঠিক যারা গান গাই, ঠিক, তো দর্শক আমার নিজের খুশি হওয়ার থেকে তাদের যদি খুশি না করতে হুম পারি হুম তাহলে আমার গান গাওয়ার মূল্যটা ঠিক আর কিছু ঠিক, থাকবে তাই না। ঠিক। আরেকটা গান শুনবো, হ্যাঁ শোনো তো, শোনো তো। এটা আমি এটা আমার এবারে পুজোর সময় ইউটিউব রিলিজ হয়েছে, আচ্ছা এটা আচ্ছা, মিল্টন দার বাহ ওখান থেকে রিলিজ বাহ হয়েছে, বাহ, এটা আমার গুরু চন্দন স্যার, আচ্ছা চন্দন রায়চৌধুরী, রায়চৌধুরী, হুম তো ওনার পরিচালনায় গানটা হয়েছে। আমি হুম একটু মানে বললাম না তোমাকে যে আমি সব হ্যাঁ কিছুই হ্যাঁ একটু আধটু ঠিক ঠিক, ঢুকছি, তো খুব ভালো, একটা মডার্ন সং, বাহ শুনি, তার মধ্যে কিন্তু একটু হলেও ফোকের বাহ ছোঁয়া বাহ বাহ রয়েছে। বাহ, মন রে খুঁজি সে আজ কাকে, সে যে বারে বারে ডাকে, সারা সময় তোর সাথে থাকে। মন রে খুঁজি সে আজ কাকে, সে যে বারে বারে ডাকে, সারা সময় তোর সাথে থাকে। চাঁদনি মাখা ঘুমটা ঢাকা স্বপ্ন মায়াতে, তারার আলো সোহাগে মাখে, তেরে বিনা নেহি জিনা, তেরে বিনা নেহি জিনা, নেহি 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 নেহি, তেরে বিনা নেহি জিনা। ভারী সুন্দর লাগলো তোর গান, এবং এই সুরটাও কি চন্দন হ্যাঁ, স্যারের রায়চৌধুরী, স্যারের লেখা, খুব স্যারের সুন্দর। সুর, আর একটা গানও করেছি, হুম হুম ওটা এখনো ইউটিউব রিলিজ হয়নি, আচ্ছা ওটা আচ্ছা হবে রিসেন্ট, সপ্তাহ দুয়েকের আচ্ছা ভিতরে আচ্ছা, হয়ে যাবে। এই যে দেখ গান নিয়ে দীর্ঘ চর্চা, গান নিয়ে দৌড়োদৌড়ি, গান নিয়ে স্বপ্ন দেখা, এটা তো ধর আমরা সব শিল্পীরাই করি, কিন্তু এই জায়গায় একটা জায়গায় পৌঁছতে গেলে তোর কি মনে হয় যে একটা জায়গায় পৌঁছতে গেলে আমাদের কোন জিনিসটা সবচেয়ে আগে দরকার একজন শিল্পীর? তাকে খুব ভালো তার পারফরমেন্স দিতে হবে, না তাকে পারফরমেন্স মাঝারি মাত্রায় দিলেও
তার যদি প্রচুর চেনা জানা থাকে, যেটা আমরা বলি যে তার যদি খুব পাবলিক রিলেশন ভালো থাকে, তবে সে প্রচুর জায়গায় গিয়ে গান শোনাতে পারে, তার অনেকটা নাম ডাক যেটাকে বলে হয়, ফেম হয়। তোর মতে কোনটা সঠিক? আমার মতে সঠিক বলতে, দেখো আমি যেটা ভাবি যে গানটা করে আমি প্রথম কথা ভাবি, আমি যেটা সেটা হচ্ছে আমার চিন্তা ভাবনা হচ্ছে আমি অনেক বড় কিছু জায়গায় পৌঁছাবো সেটা না, কিন্তু আচ্ছা আমার যে আমার একটা বলতে পারো ভালোবাসার টান গানের প্রতি, আমি ছোটবেলায় যেহেতু ওটাকে পুরোপুরি আঁকড়ে ধরতে পারিনি, মানে সেরকম ভাবে শেখার সুযোগটা পাইনি, এখন যখন পেয়েছি আমি, মানে ওইটা আমার সব থেকে বড় আগে, সবার আগে এটা লক্ষ্য যে আমি যতটা পারবো ততটা শিখবো। শেখার তো কোনোদিন শেষ নেই, জীবনের শেষ দিন পর্যন্ত শিখতে হবে আমাদের, তো আমি যেন জীবনের শেষ দিন পর্যন্ত শিখতে পারি ভালোভাবে। বাহ, এটা ভালো বলেছিস, যে শুধুমাত্র ইঁদুর দৌড়ে দৌড়বো, আমার নাম সবাই জানলো, অনেক অনুষ্ঠান করলাম, এটা প্রথম শেষ নয়। বললে না যে পরিচিতি থাকলে যে অনেক দূর এগোনো যায়, এটা কিন্তু কিছুটা হয়তো এগোনো যায়, কিন্তু তুমি যদি তোমার পারফরমেন্স যদি ঠিক না থাকে, আমার যদি গান বাজনা আমি যদি ঠিকঠাক না গাইতে পারি, সেটা বেশি দিন এগোনো লাস্টিং করবে না, একদম একদমই না। মানে তুমি হয়তো তোমার পরিচয়ের খাতিরে হয়তো কিছুটা এগোলে, কিন্তু একটা সময় হবে যখন তোমার পারফরমেন্সটা নীল, তখন তোমায় ডেকে লোকে কি করবে, কেন ডাকবে মানুষ যখন টাকা পয়সা দিয়ে আমাকে গান গাওয়াবে, তখন আমি যদি তাদের সেই জায়গাটা না দিতে পারি একদম, তো তারা কেন আমাকে ডাকবে? একেবারে সত্যি কথা বলেছিস। আমার মনে হয় আগে একজন নিজে ভালো করে গাই, ভালো করে শেখার চেষ্টা করি, ভালো করে গাওয়ার চেষ্টা করি, তারপরে তো বাকিটা ওইটা নিয়ে আমি ভাবি না যে আমাকে বড় কিছু, কারণ লোপাদির কাছে আমি শিখি, তো দিদির কাছে দিদির কথাবার্তা মানে এত বেশি ভালো লাগে, মাসে একটা দিন যাই, কিন্তু ওই দিন গানের থেকে দিদি যে কথাগুলো বলেন মানে ওগুলো এত বেশি মনের দাগ কেটে যায়, আর ভীষণভাবে মাথায় রাখি যে তুমি প্রফেশন, গানটাকেই প্রফেশন করে এগোবে এটা কখনো ভাববে না। ভালোবেসে গাও, ভালোবেসে গাও, সকলের কিন্তু ওই জায়গাটা হয় না, হয় না, ঠিক ঠিক বড়। তবে দেখ সীমা, কারণ মানুষের মধ্যে যখন ধরো তুমি আমি আমরা যখন এই ইঁদুর দৌড়া দৌড়াচ্ছি, যেটার জন্য দৌড়াচ্ছি, সেখান থেকে যখন আমরা কিছু পাবো না, রেজাল্টটা সম্পূর্ণ নীল হবে, সেই সময় আমাদের একটা মানসিক ডিপ্রেশন চলে আসবে, সেখান থেকে কিন্তু তখন আমাদের বেরোনো খুব কঠিন হয়ে যাবে, এতটাই কঠিন হবে যে গান বাজনাটা যেটুকুনি করছি সেটুকুনো আর করতে পারবো না। ঠিক ঠিক, সেটা আমি ওটা ভাবি না। বা আমার খুব ভালো লাগলো সীমার সঙ্গে, এমনি তো সীমা আমার খুব কাছের, কিন্তু খুব ভালো লাগলো এই জন্য যে সীমা না ভয়ঙ্কর বাস্তবটাকে একেবারে আমাদের খোলা জানালার সামনে তুলে ধরেছে, ঠিক একে একেবারে স্কেচ করে, যে যেটুকু আমরা জানি, সে গান বাজনা, গান হোক, বাজনা হোক, কবিতা হোক, যেটাই হোক, নাচ হোক, তো সেইটুকু যতটুকু জানি, আমরা যদি ইঁদুর দৌড়ে লেগে যাই আর শুধুমাত্র আমরা পাবলিক রিলেশন করে একটা জায়গায় পৌঁছতে যাই, সেটা কিন্তু ভারী অন্যায় হবে এবং সেখানে আমরা বেশি দিন টিকতে পারবো না, কেননা আমার পারফরমেন্সের জায়গাটা যদি শূন্য থাকে, সেখানে কতদিন আর ধরা করা করে আমরা, হয়তো এক বছর অনেকগুলো প্রোগ্রাম নিলাম, দেড় বছর নিলাম, কিন্তু যখন আফটারঅল লোকেরা বুঝবে একে নিয়ে কোনো লাভ নিয়ে পারেই না কিছু, তো সেক্ষেত্রে কিন্তু কিছুই পাওয়া যাবে না। আর সবচেয়ে আরও ভালো লাগলো সীমা তোর এই কথা শুনে, এই জন্যই বোধ হয় তোকে একটু আলাদা করে পাওয়া দরকার ছিল, কেননা এর আগে যত অনুষ্ঠানে গেছি শুধু গান গান শুনেছি, তো গানটা শুনে বাহবা দিয়েছি, বেরিয়ে এসেছি, কিন্তু এই যে মানুষ সীমা, মানুষ সীমাকে জানার প্রয়োজন। ও অদ্ভুতভাবে বলল যে অনেকেই শোনে যে তোমরা কিন্তু ইঁদুর দৌড়ের পেছনে ঘুরো না, যদি পরে না হয় কি করবে, কিন্তু সীমা সেটাকে একেবারে আত্মস্থ করে নিয়েছে যে গানটা আমার গাইতে হবে ভালোবেসে, সেখানে আমার কি হবে সেটা কিন্তু কখনো ভাববো না, সবাই এক মানে দুটো কান দিয়েছে, এক কান থেকে ঢোকায় এক কান থেকে বার করে দেয়। তুই দেখবি তোর সঙ্গেই যারা শিখছে তারা অনেকেই শুনছে, তখন মাথা নাড়ছে কিন্তু সেটাকে ভেতরে ঢুকিয়ে নিচ্ছে না, শুনি যে কিছুই তো হচ্ছে না, কিছুই তো পাচ্ছি না, তো
তো আমি তাদেরকে বলি যে করো, হয়তো হবে, তাদের তো আর বলতে পারি না এই কথাটা, সবসময় বলাটা উচিত, ঠিক, কিন্তু আমি আমার নিজে তুই তাই নিজে বিশ্বাস তাই করিস? সেটা বিশ্বাস করি যে না, আমি গানটাকে ভালোবাসি, বাহ, আমি ভালোবেসে গাই, ভালোবেসে গাইবি তাহলে। ভালোবেসে গাই বলি, দেখো তুমি আজকে আমি ফোকটাকে মানে বেশি ভালোবেসেছি, ফোকটাকে ধরেছিলাম, কিন্তু এখন আমি আস্তে আস্তে এই তো আধুনিকটাও কি ভালো গাইলি, বেসিক রবীন্দ্রসঙ্গীত, অ্যালবামের গান। তারপরে একটু দেবকুমার স্যার, যার হুম কাছে আমি হুম হুম ক্লাসিক্যাল কীর্তন। কীর্তন, ক্লাসিক্যাল ভজন, মানে এগুলো টুকটাক উনি আমার গুরু, মানে হুম হুম শিখি ওনার হুম কাছে, তো ধরো ভজন টজনগুলো একটু একটু শুনবো শিখি। আজকে একটা, হুম হুম চল। শুনতে পারো। মহিলা লাগনে গুরু চরণন কি, গুরু চরণন কি, মহিলা লাগনে গুরু চরণন কি, গুরু চরণন কি, চরণ বিনা মোহে কছু নেহি ভাবে, চরণ বিনা মোহে কছু নেহি ভাবে, ঝুট মায়া সব সপনন কি, মোহে লাগি লগনে গুরু চরণন কি, গুরু চরণন কি, ভব সাগর সব সুখ গয়া হে, ফিকর নহি মুঝে তরণন কি, ভব সাগর সব ছুট গয়া হে, ফিকর নহি মুহে চরণন কি, মুঝে লাগি লগনে গুরু তরণন কি, গুরু চরণন কি, চরণ বিনা মোহে কছু নেহি ভাবে, চরণ বিনা মোহে কছু নেহি ভাবে, ঝুট মায়া সব সপনন কি, মোহে লাগি লগনে গুরু চরণন কি, মীরা কে প্রভু গিরিধর নাগর, গিরিধর নাগর, গিরিধর নাগর, মীরা কে প্রভু গিরিধর নাগর, ফিকর নহি মুঝে তরণন কি, মোহে লাগি লগনে গুরু চরণন কি, গুরু চরণ।